স্টার্ট কাটিং এ দেওয়ার পর আমাদের মেশিন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাবে চালু হয়ে গেছে সো কাটিং কমপ্লিট জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগছে আমাদের এটা কাটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা মাত্র দেখতে পারলেন আমরা হচ্ছে যে এটা কাট করলাম এই মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো ব্যবসা বা বিজনেস শুরু করার ক্ষেত্রে এমনই প্রোডাক্টের ব্যবসা শুরু করা দরকার যেটা চাহিদা ভবিষ্যতে কমবে না আজকে আমরা আপনাদেরকে এমন একটি চাহিদা সম্পূর্ণ ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেব যেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারবেন এবং এই ব্যবসার চাহিদা ভবিষ্যতে বন্ধ হবে না কারণ এই ব্যবসাটি হচ্ছে একটি ইলেকট্রনিক্স রিলেটেড ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা এবং ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং সময়ের সাথে সাথে ভবিষ্যতে এই প্রোডাক্টগুলোর চাহিদা দিন দিন বেশি পরিমাণ ব্যবহৃত হবে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে মোবাইল ফোন স্মার্টফোন ট্যাবলেট ঘড়ি স্মার্ট ওয়াচ বিভিন্ন ধরনের ইয়ারবাডস ইত্যাদি এই ধরনের কনজিউমার লেভেলের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কিন্তু আমরা সকলে ব্যবহার করি আর এই ধরনের প্রোডাক্টের সুরক্ষা এবং স্কেচ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ট্রান্সপারেন্ট পলি বা বিভিন্ন ধরনের পেপার ব্যবহার করি আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটির সাথে পরিচয় করে দেব এই মেশিনটির সাহায্যে আপনি এই ধরনের প্লেন শিটকে যে কোনো ধরনের মডেল বা শেপ অনুযায়ী কেটে সেটা আপনি আপনার উক্ত ইলেকট্রনিক্স পণ্যটির মধ্যে ব্যবহার করতে পারেন এই ধরনের একটি মেশিন আপনি বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং দোকান অথবা যে কোনো ধরনের দোকানে বসে আপনি বিভিন্ন ধরনের মোবাইল স্মার্ট ওয়াচ ট্যাবলেট এই ধরনের বিভিন্ন মডেলের প্রোডাক্টগুলো আপনি প্লেন শিট থেকে কেটে আপনি সেটা ব্যাক পলি অথবা আপনি স্কিন পলি হিসাবে ব্যবহার করে আপনি আপনার কাস্টমারকে সার্ভ করতে পারেন এই ধরনের একটি পলি আপনাকে কাটিং করতে খরচ করতে হবে 15-20 টাকা যেটা আপনি কাস্টমারের কাছে মডেল বেঁধে হায়ার করতে পারবেন 100-150 টাকা এবং দামি দামি স্মার্টফোনগুলোর ক্ষেত্রে 300-500 টাকা পর্যন্ত নিতে পারবেন তো এখন চলুন আমরা আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে কী করে এই ধরনের প্লেন শিটকে আপনি মডেল বেঁধে কাটবেন সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমাদের স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভিনাইল কাটিং মেশিন এই মেশিনটির সবচেয়ে সুবিধার দিক হলো এই মেশিনটি যদি আপনি বসান আপনার কম্পিউটার বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে তো এখন মেশিনে আমরা আপনাদের কিছু পার্টস দেখাই এই মেশিনটা আসলে কী করে কাজ করে এই মেশিনটার এই পাশে হচ্ছে তিনটা পোর্ট আছে একটা দিয়ে হচ্ছে যে আপনারা এটার পাওয়ার লাইন দিবেন একটা দিয়ে হচ্ছে যে আপনারা প্রিন্টারের মতো লাইন দিতে পারবেন এবং অপরটা হচ্ছে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য তবে এই মেশিনটার মধ্যে আপনার ওয়াইফাই সিস্টেম আছে এজন্য হচ্ছে যে আপনার বাসায় যদি ওয়াইফাই বা দোকানে যদি ওয়াইফাই থাকে আপনি সেটাও ইউজ করতে পারবেন তো মেশিনটা আপনার যেভাবে আছে এভাবে সেট আপ করবেন আর এই মেশিনটা কিন্তু সেট আপ করা খুবই সিম্পল মানে সেট আপ করার আসলে কোনো কিছু দরকার নেই জাস্ট বক্স থেকে খুলে আপনারা এভাবে কেবল লাগিয়ে জাস্ট পাওয়ার অন করলে মেশিনটা অন হয়ে যাবে আর এই মেশিনের মেন রটা হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্ট পলি এই ধরনের বিভিন্ন ধরনের স্টিকার এটা আপনি যে কোনো ধরনের মডেল বেঁধে দামে কম দামে নিতে পারেন এগুলো মার্কেটে আপনি 20-30 টাকা বিভিন্ন দামের পাবেন এগুলো হচ্ছে ব্যাক এন্ড পলি ব্যাক সাইডের পলি কতগুলো হচ্ছে স্কিন পলি কতগুলো হচ্ছে এরকম ব্যাক স্টিকার এই ধরনের হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের পাবেন এবং কিছু আছে এই ধরনের প্লেন স্টিকার যেটা চাইলে আপনি কাস্টমাইজ প্রিন্ট করেও চাইলে এই মেশিন দিয়ে কাটিং করে সেট করতে পারবেন তো মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনের সামনে একটি স্মার্টফোনের মতো স্ক্রিন টাচ দেওয়া আছে এটা আসলে একটি স্মার্টফোনও বলতে পারেন অ্যান্ড্রয়েড ফোনের মতো তো মেশিন চালু করলে মেশিনের মধ্যে হচ্ছে যে আপনারা এখানে যে টাচ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পুরো কন্ট্রোলিংটা করতে পারবেন এছাড়া আপনি যদি এই মেশিনটা যদি স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে চান তাহলে এখানে হচ্ছে যে একটা কিউআর কোড দেওয়া আছে যেটা আপনি আপনার স্মার্টফোনে হচ্ছে ডাউনলোড করে অ্যাপ ডাউনলোড করে আপনি স্মার্টফোন দিয়েও করতে পারবেন এছাড়া চাইলে এটা কম্পিউটারের সাথেও কানেক্ট করা যাবে তবে আমি আপনাদেরকে বলবো এটার যে এখানে ফরম্যাটটা দেওয়া আছে এটা সবচেয়ে সহজ ফরম্যাট যেটা দিয়ে আপনারা কাটিং করতে পারবেন এখানে হচ্ছে মেনু দেওয়া আছে যেখান থেকে হচ্ছে যে আপনারা এটা সফটওয়্যারটা অটোমেটিক আপডেট হয়ে যাবে যত যত নতুন স্মার্টফোনগুলো আসবে তো আমি আপনাদেরকে বলবো জাস্ট আপনার এখানে যে ইয়ারটা দেওয়া আছে এটা যদি ব্যবহার করেন সফটওয়্যারটা দেওয়া আছে এটা ব্যবহার করেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আপনাদের অপারেটিংয়ের জন্য যে কেউ নতুনভাবে করতে পারবেন আর এটা কিন্তু আনলিমিটেড কাটিং এটার কোনো টাইম ডিউরেশন নেই আপনি মেশিন একবার কিনলে যদি মেশিন আপনার 50 বছর ভালো থাকে আপনি 50 বছরে কাটিং করতে পারবেন বাৎসরিক কোনো ফি বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই তো এখানে আপনারা কাটিং করার জন্য এখানে প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন ট্যাবলেট ওয়াচ হেডফোন গেমিং মেশিন ক্যামেরা কার ওয়ারলেস ওয়াকি টকি ক্রেডিট কার্ড ল্যাপটপ ইয়ারবাডস আপনার ফোন রিপেয়ার তারপরে হচ্ছে যে স্ক্যানার পিওসি মেশিন মোটরসাইকেল কাস্টম সাইজ আদার এরকম অনেক কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে মেইন মেনু এরপর যদি আপনি সেট মেনুতে যান যেমন আপনি মোবাইল ফোনে যদি যান
এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে যে এখানে মোবাইল ফোনটা দেখাচ্ছে, ব্র্যান্ডের নাম দেখাচ্ছে। এখানে এমন অনেক ব্র্যান্ড আছে যেটা আপনি বা আমি এর আগে কখনো দেখিও নাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ, টিসিএল, 360 ডিগ্রি, এরকম হচ্ছে যে অনেকগুলা ব্র্যান্ড আছে। অর্থাৎ গ্লোবালি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোর ব্র্যান্ডের হচ্ছে যে আপনি স্কিন প্রোটেক্টর এটার মধ্যে পাবেন। তো চলুন এখন মনে করেন আমরা একটা আইফোনের হচ্ছে যে কাটবো স্কিন প্রোটেক্টর। তো এখানে হচ্ছে যে আমাদের সবার প্রথমে হচ্ছে যে যেতে হবে মডেলে, যেমন আমরা 11 প্রোতে যাব। এখানে আবার মডেলে যাওয়ার পর আপনাকে তিনটা পার্ট দেখাবে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট স্ক্রিন, আরেকটা হচ্ছে ব্যাক স্ক্রিন, আরেকটা হচ্ছে মোবাইল 360 ডিগ্রি। মোবাইল 360 ডিগ্রিটা হচ্ছে মানে ফোন ফুল ফোনটা হচ্ছে কভার করে ফেলবে এবং আপনি এখানে ক্যামেরা ওয়ামের জন্য কাটতে পারবেন। তো আমরা একটা হচ্ছে যে পলি কাটতেছি, আপনার ব্যাক পলি কাটতেছি, জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দেখানোর জন্য। ব্যাক পলিটা কাটার জন্য আপনারা হচ্ছে যে এখানে এরকম ফিল্ম শিটটা নেবেন। শিটটা নিয়ে যখন আপনারা এখানে এটা জাস্ট এভাবে ধরে দিবেন, এটা হচ্ছে যে অটোমেটিক টেনে নিয়ে যাবে। আপনাদের যদি সেটিংসে ভুল থাকে আপনারা মেশিনটা লক আউট করে এটা আবার খুলে আপনারা আবার এভাবে সুন্দর মতো বসিয়ে দিতে পারবেন। আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে কিন্তু প্র্যাকটিক্যালি এভাবে এটা কাজ করবে। তো এটা আমরা এখন কাটার জন্য আমরা কী ফরম্যাটে কাটবো, স্কিন প্রোটেক্টরগুলো আমরা কিন্তু হাফ কাটতে পারবো, ফুল কাটতে পারবো, মিরর করে কাটতে পারবো, মানে সব ধরনের সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে। তো আমরা এখানে হচ্ছে যে ফ্রন্ট সাইডটা কাটবো, জাস্ট ব্যাক সাইডটা কাটবো। সাপোজ ব্যাক সাইডটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে এই শেপটা কাটবো, সাপোজ এই যে এই শেপটা ব্যাক বিটা কাটবো। এখানে আমাদেরকে ডিগ্রি দেখাচ্ছে, আমরা 0 ডিগ্রিতে কাটবো। চাইলে এখানে আমরা আবারও কাস্টমাইজ করতে পারবো এটা, যে এটা কাস্টমাইজ করবো কি না, জাস্ট আমরা কাস্টমাইজ করবো না। এখান থেকে হচ্ছে যে আমরা স্টার্ট কাটিংয়ে দিয়ে দিব। স্টার্ট কাটিংয়ে দেওয়ার পর আমাদের মেশিন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে চালু হয়ে গেছে। অটোমেটিকভাবে চালু হয়ে যাওয়ার পর এটা হচ্ছে যে এখানে অটোমেটিকভাবে এটা কাটিং করে ফেলবে। দেখতে পাচ্ছেন এটা যতটুকু সাইজ দরকার এটা এটার মাপ অনুযায়ী এটা কাটিং করে ফেলবে। সো কাটিং কমপ্লিট, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগছে, আমাদের এটা কাটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা অনুযায়ী এটা কাট হয়ে গেছে। তো এটা চাইলে এখন আমরা মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারবো। তো আপনারা মাত্র দেখতে পারলেন আমরা হচ্ছে যে এটা কাট করলাম এই মেশিন দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটার একদম বরাবর মাপ হয়ে গেছে, মানে আপনার আলাদা করে কোনো সাইজ বা অন্য কোনো কিছু জানার প্রয়োজন নেই। তো এটা এখন আমরা এখানে লাগাবো। লাগানোর জন্য হচ্ছে যে আমরা এখানে পলিটা খুলবো। আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এই ধরনের প্রোডাক্ট আসলে খুব একটা লাগাইতে পারি না। সো আমার সাথে আমার থেকে অনেক অনেক ভালো লাগাইতে পারে, খুবই সুন্দর লাগছে, মানে একদম ফোনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের ফোনগুলোর কিন্তু আপনি এই ধরনের আইফোন বা অন্য অন্য ব্র্যান্ডের দামি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু এই ধরনের একটা স্টিকার লাগিয়ে আপনি কাস্টমার থেকে হচ্ছে যে 200, 300, 500 টাকাও চার্জ করতে পারবেন। এবং অন্য অন্য স্মার্টফোনগুলোর ক্ষেত্রে আপনি চাইলে 100 টাকাও চার্জ করতে পারেন, কারণ এখানে হচ্ছে যে এটার কোয়ালিটি আছে। জাস্ট এই ধরনের স্টিকারগুলো বিভিন্ন ধরনের কোয়ালিটির হয়, এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির স্টিকার আছে। তো এই ধরনের স্টিকারগুলো আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। চাইলে আমরা আপনাদেরকে এটার অ্যাড্রেস প্রোভাইড করে দিব, অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। তো আপনারা দেখতে পারলেন এই মেশিন দিয়ে কী করে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে যে এটা দিয়ে কাটিং করে। তো আপনি চাইলে এটা দিয়ে কিন্তু ফ্রন্ট সাইড কাটিং করতে পারবেন, ব্যাক সাইড কাটিং করতে পারবেন। এবং এখানে কিন্তু সবগুলো মডেল দেওয়া আছে, আইফোনের সবগুলো মডেল দেওয়া আছে এবং অন্য অন্য ফোনের মডেলগুলো দেওয়া আছে। এখন মনে করেন মার্কেটে একটা ফোন নতুন আসলো, ঠিক আছে, সেটা কিন্তু আপনার এই মডেলে এখন এই মুহূর্তে নেই, কিন্তু আপনি কিন্তু এখানে যদি এখানে সফটওয়্যারে গিয়ে যদি আপনি হোমে গিয়ে যদি এখানে আপনার পার্সোনাল ডাটা দিয়ে হচ্ছে যে চান, তাহলে এখানে আপডেট ভার্সনটা যদি আপনি অন রাখেন তাহলে কিন্তু নতুন নতুন যত স্মার্টফোন মার্কেটে আসবে এটা অটোমেটিক সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে, কারণ এটার সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে। এই জন্য হচ্ছে যে মেইনলি ইন্টারনেট সংযোগটা এই মেশিনের মধ্যে প্রয়োজন হয়। তো আপনি যদি এই ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করতে চান, অর্থাৎ এই ধরনের প্রোটেক্টর স্কিন পলি আপনি হচ্ছে যে কাট করে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনি এই মেশিনটি ক্রয় করে আমাদের কাছ থেকে এই ধরনের ব্যবসাগুলো করতে পারবেন। এই মেশিনটি কিনলে কিন্তু আপনার প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা হচ্ছে ব্যাক পলি, স্কিন পলি রাখার প্রয়োজন নেই। যখন যে কাস্টমার যে ধরনের পলি চাইবে ইনস্ট্যান্ট আপনি এই মেশিন দিয়ে কাট করে সেই পলিটা আপনি তার স্মার্টফোনে বা যে কোনো ফোনে আপনি লাগিয়ে দিতে পারবেন। আর এটার সবচেয়ে সুবিধা হলো আমাদের কাছে অনেকের অনেক পুরাতন ফোন আছে যেগুলো হচ্ছে পাওয়া যায় না। তো এক্ষেত্রে আপনি সব ধরনের ব্র্যান্ডের কিন্তু এই ধরনের পলি, স্কিন প্রোটেক্টর বা অন্য অন্য জিনিস কিন্তু আপনি এটার মধ্যে করে নিতে পারবেন, জাস্ট আপনাকে এই ধরনের শিট কিনলে হচ্ছে। তো এই ধরনের মেশিন কিন্তু ব্যবসার জন্য খুবই আদর্শ। এগুলো হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং, মোবাইল অ্যাক্সেসরিজ বা এই রিলেটেড যারা বিজনেস করছেন ইলেকট্রনিক্সের,
এই ধরনের কনজিউমার লেভেলের ইলেকট্রনিক্সে তারা কিন্তু এই মেশিনটি মশিয়ে দিনে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। কারণ আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি জাস্ট এই ধরনের একটা 20 থেকে 30 টাকার স্টিকার কিন্তু আপনি কাটশার্ট করে সেটা 100 টাকা 120 টাকা এরকম সেল করতে পারবেন। এবং পার ডে যদি আপনি 20 জনকেও দিতে পারেন সেখানেও কিন্তু আপনার 1500 টাকা এই মেশিন থেকে ইনকাম হয়ে যাবে। তো আমাদের বর্তমানে এই মেশিনের মূল্য হচ্ছে 45,000 টাকা। তবে আপনাদেরকে এই মাসের জন্য আমরা একটা ডিসকাউন্ট অফার রেখেছি, সেটা হচ্ছে এটার প্রাইস আমরা 42,000 টাকা হচ্ছে আমাদের একটা অফার প্রাইস থাকবে যারা এই মেশিনটা এই মাসের মধ্যে ক্রয় করবে। আর আমি এখন আপনাদেরকে যে মূল্যটা বলেছি সেটা হচ্ছে এই এই সময়ের মূল্য, ভবিষ্যতে এটার দাম আরও কম বেশি হতে পারে। তখন আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে আপনি এটার বর্তমান মূল্য তখনকার সময় জেনে নিতে পারেন। তো আশা করি আজকের এই বিজনেস আইডিয়াটি ভালো লেগেছে, ছোটো আকারে একটা ছোটো বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের বিজনেস বাংলা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেটগুলো দেখার অনুরোধ করা গেল। তো আজকের জন্য এখানেই শেষ, আল্লাহ হাফেজ।